দেরিতে হলেও স্কুল কলেজের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়া শুরু হচ্ছে। সকালে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দিকিয়া নুরানী মহিলা মাদ্রাসায় ছাত্রীদের টিকাদানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। প্রথম দিন 700 জনকে ফাইজারের টিকা দেয়া হয়। টিকা পেয়ে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা না নেয়ার সবাইকে খুঁজে বের করে এর আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। শুরু হলো কোরআনের পাখিদের টিকা কর্মসূচি। সকালে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দিকিয়া নুরানী মহিলা মাদ্রাসায় ছাত্রীদের দিয়ে শুরু হয় এ কর্মসূচি। প্রথমে ভয় থাকলেও টিকা নিতে পেরে খুশি মাদ্রাসার ছাত্রীরা। এখন মাদ্রাসা বন্ধ হবে না, তো আমরা সবাই টিকা দিছি। এখন সবার টিকার একটা আইডেন্টি কার্ড করা হবে, তো এখন আমাদের আর কোনো ভয় নেই। আর টিকা দেওয়ার পর ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ। অনেক ভয়ে ছিলাম যে কীভাবে টিকা দিব, পরে মানে ব্যথা ট্যাথা পাবো নাকি, কিন্তু না কোনো সমস্যা হয় নাই, ভালো মতোই টিকা দিছি। আমরা মনে করছিলাম টিকা পাবো না, কিন্তু কমে মাদ্রাসা যে টিকা পাবো তা ভাবতে পারি নাই, কিন্তু পাই অনেক ধন্য মনে হচ্ছে। পরে মিরপুর হাজি আহমেদ আলী মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসায় শুরু হয় ছাত্রদের টিকা কর্মসূচি। টিকা দেয়ায় সংক্রমণের ফলে মাদ্রাসা বন্ধের আশঙ্কা দূর হবে বলে আশা ছাত্রদের। আর এখন টিকা দিলো, এই জন্য আমরা নিশ্চিন্ত হতে পারলাম যে মাদ্রাসা বন্ধ হবে না, আর আমরা কোনো মানে ক্ষতিও আমাদের হবে না। টিকা নেওয়ার আগে অনেক ভয় ছিল যে কি হয় না হয়, টিকা নেব একটা ভয়ের ভিতরে ছিলাম। মাশাআল্লাহ এখন নিছি, কোনো সমস্যা হয় নাই। এতদিন আমরা টিকা দিতে পারি নাই, আমরা একটা আতঙ্কের ভিতরে ছিলাম মাদ্রাসা বন্ধ হয়ে যায় কিনা। মাদ্রাসার ভিতরে দুইটা করে ফর্ম দিছে, ফর্মগুলো পূরণ করে নিয়ে এসে এই জায়গায় টিকা দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ টিকা দিছি, অনেক ভালো আছি। এখন টিকা দেওয়ার জন্য আমরা বাইরে বেরোতে পারবো, আলহামদুলিল্লাহ। এখন করোনা ভাইরাস আমাদের কিছু করতে পারবে না, ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো। টিকা দিতে পারছি, তার জন্য আমাদের করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবো। এখন আল্লাহ তাআলার কাছেতে সেটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আমরা টিকা নিয়েছি, অনেক ভালো লাগতেছে। এখন তো মাঝে আটকানো ছিলাম, কেউ বন্ধ বাইরে যেতে দিয়েছে না করোনার জন্য। টিকা কর্মসূচি দেখতে এসে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের সহসভাপতি বলেন, কারোর মধ্যে টিকা নিয়ে কোনো অনীহা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে টিকা কার্যক্রম অংশগ্রহণ করে নিজেরও টিকা নিয়েছি, এবং আমাদের যারা ছাত্র শিক্ষার্থী রয়েছে তারা পারিবারিকভাবে অনেকে টিকা নিয়ে নিয়েছে। যদি অনাগ্রহী বা উৎসাহী না হতো তাহলে তো এই কার্যক্রমে তারা জড়িত হতো না, আমরা হতাম না। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লোরা বলেন, শেষ ধাপে বাদ পড়া সকলকে খুঁজে টিকার আওতায় আনা হবে। যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় না সেই সমস্ত বাচ্চাদেরকে খুঁজে বের করে এখন টিকার আওতায় আনার কর্মসূচি হিসেবেই আমরা এই ধরনের মাদ্রাসা যেগুলো শিক্ষা বোর্ডের অধীন নয় সেগুলোকে খুঁজে বের করে সেখানে টিকা কার্যক্রমটা শুরু করেছি। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কওমি মাদ্রাসায় আমরা টিকা দেওয়া শুরু করলাম, এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। আমাদের কাছে একটা 30-40 লাখের মতন এরকম বাচ্চা আছে বলে আমাদের কাছে একটা তথ্য আছে। এ কর্মসূচির আওতায় সারা দেশে ভাসমান মানুষদেরও কোভিড-19 টিকার আওতায় আনা হচ্ছে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।